Assalamualaikum viewers, Jebin's Beauty YouTube channel টিতে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আবারো একটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে। কারণ আজকের ভিডিওতে আমার সবচেয়ে পছন্দের একটি নাইট ক্রিম সম্পর্কে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। পন্ডস ফ্লোলেস রেডিয়েন্স নাইট ক্রিম, যেটি আমার অনেক অনেক পছন্দের একটি ক্রিম, কারণ এতে কোনো রকম সাইড ইফেক্ট নেই। এই ক্রিমটি ত্বকের কোনো রকম ক্ষতি করে না। এই পন্ডস ক্রিমটি আমার অনেক অনেক পছন্দের, কারণ এটি আমার ত্বকে অনেক সুন্দরভাবে স্যুট করে। আর পন্ডসের সব রকম প্রোডাক্টই আমার অনেক পছন্দের, কারণ এই পন্ডসটি একটি ইউনিলিভার প্রোডাক্ট এবং এটি একটি ব্র্যান্ডের প্রোডাক্ট যেটি তৈরি করা হয় আমেরিকাতে। এবং পন্ডসের প্রোডাক্টগুলি সবসময় অনেক জুস হয়। দেখুন ক্রিমটা কতটা স্মুথ একটা ক্রিম, আমার তো অনেক পছন্দ এবং এর স্মেলটাও অনেক গুড। সো ক্রিমটি আপনারা চাইলে 100% নিশ্চিন্তে একটি ফেভারিট নাইট ক্রিম হিসেবে ইউজ করতে পারেন রেগুলার। পন্ডসের এই নাইট ক্রিমটি আমার সবচেয়ে বেশি পছন্দের আরেকটি কারণ হচ্ছে এতে কোনো সাইড ইফেক্ট নেই। এবং এই ক্রিমটি ইউজ করার পর যদি আপনারা ছেড়ে দেন তো ত্বকের কোনো ক্ষতি হবে না। দেখা যায় বিভিন্ন পাকিস্তানি রং ফর্সাকারী ক্রিম ইউজ করলে দেখা যায় 2 দিন, 3 দিন, 7 দিনের মধ্যে ত্বক অনেকটাই ব্রাইট হয়ে যায়, অনেকটাই উজ্জ্বল হয়ে যায় এবং ত্বক ফর্সা হয়ে যায়। কিন্তু যখন আপনারা ক্রিমটি ইউজ করা ছেড়ে দিবেন তখনই ত্বকের অনেক ক্ষতি হয়, ত্বক কালো হয়ে যায়, কুচকে যায় অথবা ত্বক পুড়ে যায়, জ্বলে যায়, ত্বক শুষ্ক রুক্ষ হয়ে যায়। তাই পন্ডসের এই ইউনিলিভার প্রোডাক্টটি ইউজ করার পর যখন ছেড়ে দিবেন তখন ত্বকের কোনো ক্ষতি হবে না। আর এই ক্রিমটি আমি বলবো না যে আপনারা ইউজ করার সাথে সাথে অনেক ভালো রেজাল্ট পাবেন, ত্বক খুব দ্রুত ফর্সা হয়ে যাবে বা ত্বকের সব রকমের দাগ মাত্র 2 দিন অথবা 3 দিনে চলে যাবে, এরকম কিছুই আমি বলবো না, কারণ এই ক্রিমটি অনেক ধীরে ধীরে ত্বকে কাজ করে। বন্ধুরা জানেন তো সুন্দর একটি ত্বক আপনাদের মনকে ভালো রাখতে সাহায্য করবে, পাশাপাশি আপনাদের শরীরকেও সুস্থ রাখতে সাহায্য করবে। এর কারণ হচ্ছে সুন্দর একটি ত্বক আপনাদের মনকে ভালো রাখতে সাহায্য করবে এবং মন ভালো থাকা মানেই শরীর অনেকটাই সুস্থ থাকা। তাই আমাদের সবারই প্রয়োজন ত্বকের সঠিক যত্ন নেওয়া। আমরা ত্বকে অবশ্যই এমন প্রোডাক্ট ইউজ করব যেটি ত্বকে ধীরে ধীরে কাজ করে। আপনারা জানেন কি, যেই প্রোডাক্টটি ত্বকে ধীরে ধীরে কাজ করে ওই প্রোডাক্টটির গুণগত মানও অনেক ভালো হয়ে থাকে। আচ্ছা আর একটা কথা বলে রাখি, আমার হাতের এই প্রোডাক্টটি কিন্তু কোনো স্পন্সরের না, এটি আমার ভাইয়া নিয়ে আসছে দেশের বাইরে থেকে। তাই আমার ভালো লাগে, আমার পছন্দের একটি ক্রিম, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি সবসময় চাই আমার ভিউয়ার্সরা সঠিক প্রোডাক্টটি ইউজ করে ভালো এবং সুস্থ সুন্দর থাকুক। 2016 সালে যখন আমার ভাইয়া দেশে ফার্স্ট কসমেটিক প্রোডাক্ট বানিয়েছিল তখন আমি এই ফার্স্ট পন্ডস ক্রিমটি ইউজ করেছিলাম এবং আমি পন্ডস ক্রিমটির একদম প্রেমেই পড়ে গিয়েছিলাম। আমার কাছে এত এত ভালো লাগছিল ক্রিমটা বলার বাহিরে, আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। এর কারণ হচ্ছে আমার ত্বক অনেক বেশি সেন্সিটিভ ছিল, যার কারণে আমার ত্বকে কোনো প্রোডাক্টই স্যুট করতো না এবং আমার ত্বকে অনেক স্পট ছিল যেগুলো ক্রিমটা ইউজ করার পর দূর হয়ে গেছে এবং একটা ন্যাচারাল একটা ব্রাইট লুক দিত আমার ফেসে এই ক্রিমটা ইউজ করার পর। এবং যারা ত্বকের ক্ষতির দিকের কথা চিন্তা করে, ত্বকে কোনো নাইট ক্রিম ইউজ করে থাকেন না, তারা কিন্তু পন্ডসের ক্রিমটা ইউজ করতে পারেন, এতে কোনো ত্বকের ক্ষতি হবে না। এবং আপনারা ক্রয় করার পূর্বে অবশ্যই খেয়াল করে ক্রয় করবেন, আমার হাতেরটি কিন্তু নাইট ক্রিম, যেটিকে অবশ্যই রাতে ইউজ করতে হবে, দিনে ইউজ করা যাবে না, এবং ডে ক্রিমটিকে আপনারা দিনে ইউজ করতে হবে। তো বন্ধুরা, আমি সবসময় সব প্রোডাক্টের অনেস্ট রিভিউ দিয়ে থাকি, তাই আপনারা যদি কোনো প্রোডাক্টের অনেস্ট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। এবং আমি একটি প্রোডাক্ট রিভিউ দেওয়ার পূর্বে অবশ্যই অনেক সার্চ করে, অনেকে রিসার্চ করে এবং নিজে ইউজ করে তারপরে একটি ভিডিও মেক করি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।